কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুতাসিম বিল্লাহ, প্রভাষক, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ। আমরা ইতিপূর্বে ব্যক্তিত্ব অধ্যায় দ্বিতীয়র ব্যক্তিত্ব বিষয় নিয়ে অনেকখানি আলোচনা করেছি। সেখানে ব্যক্তিত্ব পরিমাপের উপায়, ব্যক্তিত্ব কী, ব্যক্তিত্ব কীভাবে মূল্যায়ন করা যায় ইত্যাদি বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। আমরা এর আগে গত ক্লাসে ব্যক্তিত্ব পরিমাপের জন্য একটা অভিক্ষা, যেটা আমরা বলছিলাম রোশাককালীর সাপ, সেই রোশাককালীর সাপ নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা আরেকটি অভিক্ষা, এটাকে কাহিনী সংপ্রত্যক্ষণ অভিক্ষা বলা হয়। এই কাহিনী সংপ্রত্যক্ষণ অভিক্ষার মাধ্যমে কিভাবে ব্যক্তিত্বকে নিরূপণ করা যায় সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের আলোচনা শেষে আমরা জানতে পারব যে কাহিনী সংপ্রত্যক্ষণ অভিক্ষা নামক যে অভিক্ষাটি আছে, এই অভিক্ষার মাধ্যমে একজন ব্যক্তির ব্যক্তিত্ব কিরূপে নির্ণয় করা যায়। প্রথমে আসে আমরা এই ব্যক্তিত্বটার অভিক্ষাটি উদ্ভাবন করেছেন ক্রিশ্চিয়ান মর্গান এবং এইস মারে, আমেরিকান মনোবিজ্ঞানী ক্রিশ্চিয়ান মর্গান এবং এইস মারে 1935 সালে এটি উদ্ভাবন করেছেন। এই ব্যক্তিত্বের মূল বিষয় হলো যে ব্যক্তিত্ব নিরূপণ করার এই অভিজ্ঞতার মূল বিষয় হলো, এখানে 20টি কার্ড নিয়ে আলোচনা করা হবে। মোট কতটি কার্ড বলেছি? 20টি কার্ড। এই 20টি কার্ড মোটের মধ্যে 19টি কার্ড থাকবে অস্পষ্ট এবং ব্যর্থবোধক, আর একটি কার্ড থাকবে শুধু ফাঁকা। তাহলে এই অভিক্ষার মূল থিম হলো, মূল বিষয় হলো তিনটা। একটা হলো এটা মোট 20টা কার্ড নিয়ে এই অভিক্ষাটি তৈরি হয়েছে। দুই নাম্বার হলো 19টি কার্ড থাকবে অস্পষ্ট এবং ব্যর্থবোধক, এবং একটি কার্ড থাকবে সাদা বা ফাঁকা। তাহলে এই 20টা কার্ডের মাধ্যমেই আমরা ব্যক্তিত্বকে নিরূপণ করব। এই ব্যক্তিত্ব নিরূপণের মূল থিম হলো, এখানে কার্ড দেখে একটা গল্প রচনা করতে হবে। যে কার্ড, 20টা কার্ড একজন ব্যক্তিকে দেখানো হবে, প্রত্যেকটা কার্ড দেখানোর পরে সে একটা একটা গল্প বলবে। আমরা 19টা কার্ড দেখানোর পরে সে 19 রকম গল্প বলবে। এরপরে সাদা একটি কার্ড তাকে দেখানো হবে। এই সাদা কার্ডের মাধ্যমে বা ফাঁকা কার্ডের মাধ্যমে তাকে একটা গল্প কল্পনা করতে বলা হবে। এই গল্প, তার গল্প কল্পনা থেকে তার পেশনা, তার অন্যান্য বিষয়কে মূল্যায়ন করার মাধ্যমেই মূলত তার ব্যক্তিত্বকে নিরূপণ করা হবে। তাহলে এই অভিক্ষাটির নাম হচ্ছে কাহিনী সংপ্রত্যক্ষণ অভিক্ষা। কাহিনী সংপ্রত্যক্ষণ অভিক্ষার মূল বিষয় হলো তিনটা। এখানে প্রথমত 20টা কার্ড থাকবে, দ্বিতীয়ত বলা হয়েছে 19টা কার্ড অস্পষ্ট এবং ব্যর্থবোধক, এবং তৃতীয় বলা হচ্ছে একটি কার্ড থাকবে ফাঁকা বা সাদা। আর এর মূল বিষয় হলো কার্ড দেখে গল্প তৈরি। গল্প তৈরির মাধ্যমে একজন বলবে যে তার বিষয়বস্তু কি, তার সামাজিক অবস্থান, পারিবারিক অবস্থান ইত্যাদি নানান বিষয় এই গল্পের মাধ্যমেই কিন্তু ফুটে উঠবে। এটার মাধ্যমেই তার ব্যক্তিত্বকে নিরূপণ করা হবে। তবে এই পদ্ধতির একটা দুর্বলতা আছে, সেই দুর্বল দিক হলো কয়েকটা দুর্বল দিক, তার মধ্যে দুইটা দুর্বল দিক খুবই গুরুত্বপূর্ণ। এক নাম্বার হলো এটার এই গল্পগুলো মূল্যায়নের কোনো ধরা বাঁধা নিয়ম নাই, এটা একটা বড় ধরনের দুর্বলতা বা অসুবিধা। দুই নাম্বার হলো যিনি পরীক্ষক এই মূল্যায়নটা করবেন, তাকে অবশ্যই প্রচুর অভিজ্ঞতা এবং তার দক্ষতার প্রয়োজন হয়। এই দুইটা অসুবিধাকে যদি উত্রানো যায় তাহলে এটা ব্যক্তিত্ব নিরূপণের একটা সুন্দর প্রক্রিয়া বা অভিক্ষা বলে অভিহিত হবে। তো আজকে আমরা এই অভিক্ষা নিয়ে কথা বললাম। এই বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে সেই প্রশ্নের উত্তর দিতে পারো। ধন্যবাদ সবাইকে, আসসালাম।